সম্পূর্ণ বেনারস আপনারা তিন দিনে কিভাবে ঘুরবেন তার ভিডিও আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। প্রথম দিন আমরা কিভাবে বেনারস পৌঁছালাম ও কোথায় কোথায় ঘুরলাম তা আজই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা রাত 8টার মধ্যে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। রাত 8:25 প্ল্যাটফর্ম নাম্বার 8 থেকে উঠে পড়লাম ট্রেন নাম্বার 13009 দুন এক্সপ্রেসে, যা আমাদেরকে পরের দিন সকাল 10:30টার মধ্যে বারাণসী জাংশনে পৌঁছে দেবে। সকাল সকাল বারাণসী জাংশনে নেবে, আমরা চলে এলাম আমাদের বুক করা হোটেলে। আমরা UPSTC মানে উত্তরপ্রদেশ স্টেট ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের হোটেল বুক করেছিলাম। হোটেলটির নাম রাহি ট্যুরিস্ট বাংলো এবং হোটেলটি বারাণসী জাংশন থেকে মাত্র 300 মিটার দূরে অবস্থিত। আসুন আপনাদেরকে হোটেলটি ঘুরিয়ে দেখাই। এই হোটেলটা বুক করার লিংক আপনি আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়াও আরও কিছু হোটেলসের নাম্বার আপনি আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনি চাইলে কাশী করিডোরের ভেতরেও থাকতে পারেন। বিশ্বাস করা যায় না, মাত্র 500 টাকা এসি ডরমিটারি, খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে অটো দৌড়ে বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে। অটো দাদা আমাদেরকে গির্জাঘর চকে নামিয়ে দিল। অটো দাদা জানালেন, যদি আপনারা সকাল 9টার আগে আসেন তাহলে গাড়ি আরও একটু ভেতর অবধি যাবে, কিন্তু 9টার পর থেকে গাড়ি গির্জাঘর চক বা গাধলিয়া চক অবধিই যায়। পায়ে হেঁটে আমরা বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। আগে আপনাদেরকে জানিয়ে দিই মন্দিরের 4টি প্রবেশদ্বারের সম্বন্ধে। গির্জাঘর চক থেকে আপনি যদি গাধলিয়া চকে পৌঁছান, এখান থেকে বাঁদিকে প্রায় 500 মিটার গেলেই আপনারা গেট নাম্বার 4 পাবেন এবং ওই গেট নাম্বার 4-এর পাশেই দেখতে পাবেন 15 ফিট উঁচু এবং 151 কিলো ওজনের বিরাট এক রূপোর ত্রিশূল। আর যদি গাদলিয়া চক থেকে সোজা 300 মিটার যান তাহলে আপনারা গেট নাম্বার 1 এবং 2-তে পৌঁছে যাবেন। যদি আপনারা গেট নাম্বার 1 বা 2-তে প্রবেশ না করে আরও সোজা হেঁটে যান তাহলে আপনারা দশাশ্বমেধ ঘাটে পৌঁছে যাবেন। আমরা দশাশ্বমেধ ঘাট থেকে গঙ্গা ধার দিয়ে হাঁটতে হাঁটতে কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে চললাম। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ললিতা ঘাটে। সামনেই কাশী করিডোর দেখতে পেলাম। প্রবেশদ্বারটি বেশ বড় এবং সুন্দর বানিয়েছে। ভেতরে প্রবেশ করার ঠিক পরেই ডান দিকে দেখি নিঃশুল্কে জুতো রাখার কাউন্টার। একটু এগোতে বাঁদিকে পুজোর ডালার নেবার কাউন্টার, আর একটু এগোতেই বাঁদিকে দেখি ব্যাগ, ক্যামেরা, মোবাইল এবং যাবতীয় ইলেকট্রনিক আইটেমস রাখার নিঃশুল্ক লকারের ব্যবস্থা আছে। উল্টো দিকে দেখি আদি শঙ্করাচার্যের মূর্তি। এই স্থানে চলন্ত সিঁড়ি মানে এসকেলেটরের ব্যবস্থাও রয়েছে। উঠে পড়ে বাঁদিকে দেখতে পেলাম ভারত মাতা মন্দির এবং ডান দিকে গেলে দেখতে পাওয়া যায় অমৃতেশ্বর মহাদেব মন্দির। এবং এই মন্দিরের ঠিক সামনেই রয়েছে পুরুষ ও মহিলাদের টয়লেট। একটু এগোতেই পাবেন
श्री द्वादश ज्योतिर्लिंग महादेव मंदिर। मुख्य मंदिर दिखे जावर पथे पाबेन इंदोरार मराठा शासक अहिल्याबाई होलकरेर मूर्ति। एबारे आमरा एगोलाम भगवान काशी विश्वनाथ मंदिर दिखे। अपनारा जदि कैमरा बा फोने छवि तुलते चान ताहले अपनारा एत दूर अब्दि आसते पारेन। एरपर आमरा मोबाइले रेखे चले गेलाम बाबा विश्वनाथेर दर्शन करते। काशी विश्वनाथ मंदिरटी प्राचीन शहर बेनारसेर पवित्र गंगा नदीर पश्चिम तीरे अवस्थित। भगवान शिवेर उद्देश्य उत्सर्गकृत एटी भारतवर्षेर सबचेये पवित्र मंदिरगुलिर मध्ये एकटी। मंदिरेर प्रधान देवता बाबा विश्वनाथ बा बाबा विश्वेश्वर नामे परिचित, जार आक्षरिक अर्थ हलो महाविश्वर प्रभु। मंदिरटी बारो ज्योतिर्लिंगेर मध्ये अन्यतम एक ज्योतिर्लिंग। मुगल सम्राट औरंगजेब अनेकबारी मंदिरटीर उपरे आक्रमण करेछिलेन। बर्तमान काठामोटी 1780 साले इंदोरेर मराठा शासक अहिल्याबाई होलकर द्वारा एई स्थाने निर्मित होयेछिलो। सन 1983 थेके मंदिरटी उत्तर प्रदेश सरकारेर प्रतिष्ठित बोर्ड अफ ट्रस्टीज द्वारा परिचालित हय। बाबा विश्वनाथेर मेन मंदिरटी सम्पूर्ण सोनार पाद दिये मोड़ा। ভালোভাবে দর্শন সেরে বেরিয়ে পড়লাম। এরপর চলে এলাম মাতা অন্নপূর্ণা ভবনে ভোগ গ্রহণ করতে। অন্নপূর্ণা ভবনটি মন্দির চত্বরে অবস্থিত এবং দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত নিঃশুল্কে অন্নদান করা হয়। আপনারা চাইলে ফুড প্লাজাতেও খেতে পারেন যা এই করিডরেই অবস্থিত। খাওয়া দাওয়া সেরে চলে এলাম গঙ্গার ঘাটের দিকে। বাঁদিকেই রয়েছে প্রসিদ্ধ মণিকর্ণিকা ঘাট। এটা হলো এক মহাশ্মশান যেখানে দিন রাত্রি সর্বদাই চিতা জ্বলতে থাকে। লোকে ভয় পায় কেন জানি না। শ্মশান হলো খুবই পবিত্র জায়গা। অতি পাপ কাজ করেও যে এই স্থানে সৎকৃত হয় তার ইহ জীবনের সকল দেনা পাওনা মিটিয়ে মোক্ষ লাভ করে। রাজা থেকে ভিখারি সকলেরই শেষ মিলনস্থান এই শ্মশান। এই মণিকর্ণিকা ঘাট বেনারসের প্রাচীনতম ঘাটগুলির মধ্যে একটি। হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থগুলিতে এই ঘাটটিকে শীর্ষস্থানে রাখা হয়েছে। হিন্দু ধর্মে কোনো ব্যক্তির মৃত্যুকে তার কর্মফল দ্বারা চিহ্নিত করে পরের জীবনের প্রবেশদ্বার হিসাবে বিবেচনা করা হয়। লোকেদের বিশ্বাস এই ঘাটে সব দাহ করলে তা মোক্ষ লাভ করে। সংস্কৃতে মণিকর্ণ অর্থাৎ কানের দুল। মা সতীর কানের দুল এই স্থানেই পড়েছিল, তারপর থেকে ঘাটটির নাম হয়েছে মণিকর্ণিকা ঘাট। এই মহাশ্মশানই দেখতে পাবেন বাবা মহাশ্মশাননাথের মন্দির। এই মণিকর্ণিকা ঘাটে দাঁড়িয়ে যেন জীবন মৃত্যুর এই আসল সত্যটি খুঁজে পাওয়া যায়। এখান থেকে তো আসতে ইচ্ছেই করছিল না। যাই হোক, কিছুক্ষণ ভাবুক হয়ে থাকার পরে এগিয়ে চললাম রত্নেশ্বর মহাদেব মন্দিরের দিকে। রত্নেশ্বর মহাদেব মন্দিরটি মাতৃঋণ মহাদেব মন্দির বা লিনিং টাওয়ার অফ বারাণসীও বলা হয়। মন্দিরটি 9 ডিগ্রি পেছনের দিকে ঝুঁকে রয়েছে। মন্দিরটি বেশিরভাগ জলের মধ্যেই থাকে। আমি তো বিশাল লাকি যে সেই সময় মন্দিরের ভেতরে জল ছিল না। দর্শন সেরে ঘাট বরাবর ফিরে চললাম আবার দশাশ্বমেধ ঘাটের দিকে। গঙ্গার ধার দিয়ে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ঘাটের পর ঘাট হাঁটার মজাই আলাদা। পৌঁছে গেলাম দশাশ্বমেধ ঘাটে। পৌঁছে দেখি কি বিশাল ভিড়। মনে হচ্ছে সম্পূর্ণ বেনারসের লোকেরাই এখানে জড়ো হয়েছে। এই ঘাটে শীতকালে সন্ধ্যে 6টা থেকে 7টা এবং গ্রীষ্মকালে সন্ধ্যে 7টা থেকে 8টা অবধি আরতি হয়। আপনাদের জানিয়ে রাখি, আরতি শুরু হওয়ার অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা আগে এসে আপনাদের মনের মতন জায়গায় বসে পড়ুন। বেনারসের গঙ্গা আরতি বিশ্ব প্রসিদ্ধ। বেনারসের দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি 1991 সালে শুরু হয়েছিল। এখানে আপনারা ঠিক তেমনই আরতি দেখতে পাবেন যেমন হরিদ্বারের
हरकी पौड़ी गंगा आरती देखे आरती प्राय एक घंटा मत है सत्य वन्स इन अ लाइफ टाइम एक्सपीरियंस आरती देखे आमरा आबार गदोलिया चौक थेके गाड़ी धरे फिरे एलाम वाराणसी स्टेशनेर सामने कारण आमादेर होटेलटा स्टेशनेर पाशेई। स्टेशनेर सामनेई देखी रात्रिर बेलाय सेजे उठेछे कि सुंदर खाबार स्टल। सारा दिन कुआशा थाकाय बेश भालोई ठंडा लागछिलो ताई एक कप कफि खेते खुबई इच्छे करलो। इखाने गरम गरम पिज्जा सैंडविच एवं बर्गरो पावा जाए। कॉफी के चले एलाम होटेले। आमादेर होटेलेर रेस्टुरेंटे चले एलाम डिनार करते। डिनारे आमरा दुटो चिकेन करी रुटी एवं एकटी वेज थाली नियेछिलाम। डिनार छेड़े चले एलाम बेनारसी पान खेते। बेनारसी पानटी खेते खेते आजकेर दिनटा शेष करलाम। टाटा आबार देखा होबे बेनारसेर द्वितीय दिनेर भिडियोते। भिडियोटे जदि भालो लागे ताहले प्लिज लाइक करे एकटा सुंदर कमेंट करे आपनादेर भालोबाशा जानाबेन एबं आमार चैनलके सबस्क्राइब करारो अनुरोध रइलो। धन्यवाद, भालो थाकबेन।